ভাই আসসালামু আলাইকুম। ভাই এত রাতে ফোন দিয়েছেন হঠাৎ? ওয়ালাইকুম আসসালাম। শুনেন তো ভাই, কালকে ভোট, ভোট যেন সুষ্ঠু হয় সেই জন্যই কিন্তু আপনাকে মূলত ফোন দেয়া। আমিও চাই সুষ্ঠু নির্বাচন হোক, ক্ষমতায় থাকলে মানুষের লা দুর্নাম ছড়াই, মাঠে কেটাবেন কি গুজব ছড়াছে আর সব দোষ আছে আমার। শুনেন, ছামসুকি এলাকার থেকে উঠে এলে যে এলাকা কিন্তু এমনি গরম, এর মধ্যে যদি ভোট দুই নম্বরই হয় তাহলে কিন্তু এলাকার পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। এমনি গুরু এসে বারবার তোপের উপর রাখছে, উপর মহল থেকে নির্দেশ ভোট যেন সুষ্ঠু হয়। ভোটে যদি কোনো দুই নম্বরই হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, সেই হুশেরে কিন্তু আপনাকে আগের দিন রাতেই দিয়ে ছিলাম। এটা কোনো কথা বলেন ভাই, আমরা হচ্ছে পাওয়ার পার্টির লোক, আমরা যদি দুই নম্বরই না করি কেটা করবি? আপনারা হলেন প্রশাসনের লোক, আমরা হলাম রাজনীতিবিদ, দুজন মিলেমিশে চলবো, এটাই তো স্বাভাবিক। তে ভাই শোনেন, আপনাকে সকলের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার বাড়িতে করছি, আল্লাহ যদি আমাকে সম্মান দেয় অবশ্যই আপনার জন্য স্পেশাল গিফট থাকবি। আপনাকে কি বাইরে যাবো আমি? কথা সাবধানে বলেন, আমার জন্য কি থাকবি মানে আমি সরকারি চাকরি করি, সরকারি যা বেতন পাই এতে আমি সন্তুষ্ট। এমনি স্যামসুং উঠে নিয়ে যাতে একটা অন্যায় আছে, এরপর দ্বিতীয় কোনো অন্যায়ের সাথে আমার আপোষ নাই। আপনাকে যা বলছি সেটাই রাইট, নেক্সট আপনাকে যেন ফোন করে আমার কিছু বলা লাগে না। এখন রাখলাম, কালকে দেখা হবে, বাই। হায় হায় রে, উজি সাহেবের যে পাঠ রে, ভোটের আগের দিন দেখেছি সব উল্টে গেছে, হালকা দুই নম্বরই না করতে পারলে জিতমুখে একরা। আমি মনে করলাম প্রশাসনের লোক আমাকে সাথে আছে, তা না দেখি সব উল্টা। দেখি কাল আগে হোক, পরিস্থিতি যদি অনুকূলের বাইরে যায় কাউকে কোনো সময় নাই, নিজেই মাঠে নামবো। একটা বিষয় ভাল লাগিচ্ছে, স্যামসু এখন পর্যন্ত এলাকাত নাই, মাঠ এখন একবারে তেলতেলা আছে, প্রশাসনের লোক তো উপর মহল থেকে একটা ফোন দিলেই সব ক্লিয়ার হয়ে যাবি। তে যাই, হাবিব ভাইয়ের সাথে একটু পরামর্শ করে আসি, আজকে রাতে আর ঘুম হবে না, মাথায় অনেক চাপ, কালকে সকাল হলেই ভোট। আল্লাহ তুমি আমার মুখ তুলে তাকাইও আল্লাহ। ডন ভাই, ডন ভাই, সগলি তো ভোট সেন্টারে ভোট দিবার আসিচ্ছে। কোষ কি রে তুই, তোকে দিয়ে যে কোনো কামই হয় না, মানুষজন যে এরমকে ভোট দিবে আসিচ্ছে তোরা বস থেকে আঙ্গুল চুষুচ্ছ? এরকম করে লোকজন আসলে তো টিবল মার্কে খাম হয়ে যাবে, কেরে পোলা পান্না সেট করলাম তারা সব কুটি গেছে। চ্যাংরা ব্যাংরা তো অনেকেই আছে কিন্তু এত জনগণের মধ্যে আমরা কি থাও পামো? কিন্তু দুঃখের বিষয়, এত গুজব ছড়াইলাম তারপরেও কাম হলো না, চারিদিকে রব রব তুলে দিছিলাম, টিউবওয়েল মার্কা উঠে গেছে, টিউবওয়েল মার্কা উঠে গেছে, কিন্তু তার নামে তো ঠন ঠনা ঠন। ধুরবে, ভোট তো কবলই শুরু, খেলা তো এখন অনেক বাকি আছে। শোন সেলিম, খোট্টাপাড়া ইউনিয়ন থেকে ফোন আসছিল, ওটি শামসুর লোজন অনেক বেশি দেখা যাচ্ছে, তুই ওটি চলে যা। আচ্ছা ভাই যাচ্ছি, আমার নাম কিন্তু সেলিম লয়, বিচ্ছু সেলিম, তা ওটি যায় আমি কি করবো সেই কথা কন। সরাসরি উঠি যে হামাকে এজেন্টের সাথে কথা কবু, পুলিশ দিয়ে এখানে কোনো ভয় পাইস না, আর কোনো কিছু হলেই হামাক ফোন দেবো। ঠিক আছে ভাই, তা তোতা ভাই তো দেখছি না, তোতা ভাইয়ের সাথে কে আছে? তোতা ভাই গাবতলি প্রতিটা ইউনিয়ন ঘুরবি, তার সাথে দলীয় নেতা কর্মী আছে আর হাবিব ভাই আছে। বুঝিস না ভাইয়ের আজকে মাথা গরম, কুট থেকে কুটি যাওয়া লাগবি, তার কি কোনো ঠিক আছে? তোর মতন করে তুই কাজ কর, আর যেটি দুই নম্বর দেখবো খপকে ধরে ফেল দেবো। আচ্ছা ভাই আমি অ্যালার্ট আছি, কিন্তু ফটিকের চাল চলন কেন জানি সন্দেহজনক মনে হচ্ছে। আমার মনে হয় তলে তলে ওই শামসুর ভোট করিচ্ছে, সবসময় গোল্লার সাথে থাকিচ্ছে, আবার দক্ষিণপাড়ায় সুমনের কাছ থেকে কলম মার্কাত ভোটও চাচ্ছে। আবার কি করছে জানেন, মাদলাত এক বয়স্ক মানুষকে নিয়ে যায় কলম মার্কাত ভোট দিয়ে নিয়ে আসিছে। কেরে এতগুলো ঘটনা ঘটে গেছে আর তোরা বসে আছো মার দিয়ে ভাইস নাই? আমি একলা মানুষ কত সামাল দেবো রে, আমরুল ইউনিয়নে যাবো না মাদলা যাবো? নসিপুর থেকে রুবেল বারবার ফোন দিচ্ছে, খালি করছে একবার ঘুরে যান, আজকে আর দিন যে কোন দিক দিয়ে চলে যাবে আমি তো কোনো তালই পাচ্ছি না। দল থেকে মাতলা ইউনিয়নের যেগুলো চ্যাংরা ব্যাংরা দায়িত্ব দিছে সব সালাই হলো নেশাঘর, এদের চেহারা দেখে মনে হয় এরা সারা রাত বাবা খাচ্ছে আর ভোট সেন্টারে এসে টুপিচ্ছে। সালাগেরে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ভোট সেন্টারে এসে ভোটারের সাথে যে একটা কথা কবি সেই যোগটাও তাদের নাই। কেরে ওটি মুরব্বী হিসাবে তালুকদার আছে, শফিক চাচা আছে, ওরা কিছু করছে না? সকাল থেকে তো ভোট সেন্টারে ওকেই তদারকি করার কথা, তে ওকে দেখুচ্ছ না? শফিক চাচা তো মাদলা নাই, খন্না আছে, ওটি যায় আবার শামসুর লোকের সাথে পদ্মানি চোদাচ্ছে। আর কইেন না, ফিরোজ মাস্টারের সাথে সেই গল্প জুড়ে আছে যার সাথে শামসুর এক গলা পীড়িত। শফিক যে এই সময় পাল্টি নিবি তা আমি আগে থেকেই জানি, তোতা ভাই একবার দুইবার রিকোয়েস্ট করে নাই, লাস্ট বার যে থেট দিল তাও কাম হলো না। কোথায় আছে না, কুত্তর লেজ কখনো সোজা হয় না, শফিক হচ্ছে সেই খেকি কুত্তা। শালা কি আজকে মারি নাকি, ভোটের দিন পিটলা মতো মারানো যায় না, দেখি তোতা ভাই একটা ফোন দেই তো। আচ্ছা ভাই তাড়াতাড়ি দেন। কি ব্যাপার, ডন ক্যাম্পা ফোন দিছে, কিছু হসে নাকি, রিসিভ করি তো। ভাই কোনটি আপনি? আমি তো আছি গাবতলি উপজেলার মধ্যে, ভাবছি সব ইউনিয়নে ইউনিয়নে ঘুরবো, তা হঠাৎ করে ফোন দিল, কোনো ঝামেলা হচ্ছে নাকি? খরনা ইউনিয়নে তো ঝামেলা হচ্ছে, শফিক সাহা তো তলে তলে কলম মার্কায় ভোট চাচ্ছে, শালাক হামাকের জন্য পেটে দিলাম আর কলম মার্কায় হয়ে দালালি করিচ্ছে।
ওই তো চাচা নামে কলঙ্ক বে, একের পর এক ঠের দিলাম, তাও কাজ হল্লে। তুই যে কথা শোনালো, এই কথা শুনে তো মন মেজাজ আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার কিন্তু আজকে ধৈর্যই কুলাচ্ছে না, পোলা পান দিয়ে শালাক তুলে নিয়েছি। ভোট শেষ হওয়া পর্যন্ত শালাক গুদাম ঘরে আটকে রাখি, তাহলে শালা ঝিলিক কমে যাবে। না না, ভোট সেন্টারে কোনো ঝামেলা করা যাবে না, আর যদি ঝামেলা করাই লাগে আমি যা করবো। আর আমি গাবতলি থেকে খড়না বিলে যাচ্ছি, তুই তাহলে চলে আসিস। আর টেরা কিন্তু শোলদুবরি কেন্দ্রে খুব মাতব্বরি করিচ্ছে। তুই কি ঘোড়ার ঘাস কাটুচ্ছু? কেরে টেরা কিভাবে মাতব্বরি করে? তা কি মাতব্বরি করতেছে দেখি কত। মাতব্বরি করেছে মানে কি, বারবার ভেতরে যাচ্ছে, এজেন্টের সাথে কথা করছে, পুলিশের সাথে ঘুটু পেশাল পাড়িচ্ছে, এই আর কি। শালা হামরা হলো পাওয়ার পার্টির লোক, হামরা বেঘায় বসে থাকি, এটা কি সহ্য হয়? কেরে তুই যা যদি পুলিশের সাথে কথা কইস, তুই কেউ না করবি। তুই যদি ভয় না যাস তাহলে এটা কার দোষ? দাঁড়া আগে ওসির সাথে কথা কই, সবগুলির পদ্মানি ছেড়ে দেবনি। আচ্ছা ভাই কোন এ ডন, 19টা ইউনিয়নের মধ্যে 5টা ইউনিয়নের ভোট বন্ধ করে দিয়ে বেরোচ্ছি, তাহলে মনে হয় আমাকে জেতা সহজ হয়ে যাবি। এটা তো ভালো সিদ্ধান্ত নিছেন, 4-5টা কেন্দ্রে কোয়ার্টেল মারি তাহলে সব ক্লিয়ার। আগেই তোর কিছু করা লাগবে না, তুই খালি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়া লোকজনে ঘুরে দে। আর খালি ক, আপনাকে ভোট হয়ে গেছে, মিছে এটি থেকে সময় নষ্ট করেন না। তাতেও যদি কাজ না হয় তাহলে আমার থেকে অনুমতি নিস, অনুমতি নিয়ে কটকেল মারিস। ঠিক আছে ভাই, তাই করবো। নি আর বাকি দিল্লি ইউনিয়ন আছে, দিল্লি ইউনিয়নের টিবল মার্কা জয়গান শোনা যাচ্ছে, দিল্লি তেল তেলা করে পাশ করবি। সেলে ভোট গণনা করার পরে টের পাওয়া যাবেনি, মাতলা বিলে যাচ্ছি, ওইদিকে সেনাবারা রেডি কর। আচ্ছা ভাই, আমি ছেলে পেলে রেডি করছি, রাখলাম তাহলে। এ তুই সেনাবারা রেডি কর, এখনই মাতলা বিলে যাওয়া লাগবে। কে ভাই, আপনি না করলেন খন্না যাওয়া লাগবে আবার মাতলাকে। তোতা ভাই ওটি আসিচ্ছে, আইসাই যান 200-300 সেনাবারা দেখে। লোক কম দেখলে কিন্তু হামাক গাল পারবি, এমনি সকাল থেকে তার মেজাজ খারাপ। ভাই যখনই নামবি তখনই টিউবওয়েল মার্কা স্লোগান শুরু করবো। তা কি স্লোগান দেবো? এটাও শিখা দেওয়া লাগবে, খালি মার্কার স্লোগান হবে। নে নে হুন্ডাটা ঘুরা ঘুরা, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আচ্ছা ভাই, আমি এখনই ঘুরাচ্ছি। আসসালামু আলাইকুম, আবারও ফিরে আসলাম বিরতির পর। এবার জানাবো বগুড়া শাহজাহানপুর গাবতলিয়া আসনের উপনির্বাচনের খবর। নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছে বগুড়া থেকে মহিদুল রহমান রনি। রনি, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি স্পষ্ট শুনতে পারতেছি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখেছেন আর ভোটারের উপস্থিতি কেমন? আর আপনি এখন বগুড়া কোন কেন্দ্র থেকে সংযুক্ত হয়েছেন সেটা বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বগুড়া গাবতলি শাহজাহানপুর আসনে মোট 19টি ইউনিয়ন, এর মধ্যে মাতলা ও খন্না ইউনিয়নে একটু টুটুমিলিক ভোট হয়েছে। প্রত্যেক কেন্দ্রে ভোটারের প্রচুর সমাগম, তারা উৎসবমুখর ভোট দিচ্ছে। তে সাধারণ জনগণের মতামত কি একটু বলেন তো। সকাল 8টা থেকে ভোট সংগ্রহ করা শুরু হয়েছে, এখন পর্যন্ত ভালোভাবে হচ্ছে, প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে, বিকাল 4টা পর্যন্ত ভোট সংগ্রহ করা হবে। আচ্ছা রনি সাহেব, দর্শকদের উদ্দেশ্যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বলেন। আপনারা জানেন কলম মার্কার প্রার্থী কোবা শামসু অলরেডি 48 ঘন্টা হলো নিখোঁজ। এই ঘটনা নিয়ে জনগণের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে তারা কর্মসূচি পালন করতেছে। ভোটারদের উক্তি কি, তারা কি কোনো ভয়ভীতি পাচ্ছে? আমি একটা সাধারণ ভোটারের সাথে কথা বললাম, তারা চাচ্ছে একটা নতুন কেউ নেতৃত্বে আসুক। আমার পাশে একটা চাচা আছে, তার সাথে কথা বলি, দেখি তার অনুভূতি কেমন। তে চাচা, আপনি কি ঠিকঠাকভাবে ভোট দিতে পারছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, কোনো জোর ঝামেলা নাই। আর প্রশাসন খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, যেখানে ঝামেলা দেখেছি তাকে অ্যারেস্ট করতেছে। সকাল থেকে উৎসবমুখরভাবেই ভোট চলতেছে, আমরা চাই এইভাবেই ভোটটা শেষ হোক। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম গুরু, তে ভোটের পরিবেশ কেমন বুঝিচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভোটের পরিবেশ খুবই ভালো। সকাল থেকে দুপুর পর্যন্ত খুব ভালো পরিবেশে ভোট হচ্ছে, সন্ধ্যা পর্যন্ত যেন এরকমই থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। অবশ্যই ঠিক থাকবে, আমি আপনাকে কথা দিচ্ছি ভোটের দিন কোনো ঝোড় ঝামেলা হবে না। আমি নিজে এবং আমার লোকজন সক্রিয়ভাবে কাজ করতেছে, যেখানে ঝোড় ঝামেলা হবে সেখানেই অ্যারেস্ট হবে। কে পার্টির লোক কে পার্টির লোক না এটা দেখার সময় নাই, কোনো অন্যায় হবে না এটা মেন কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্যে। তারপরে কি অবস্থা, শামসুর কি কোনো খোঁজবার্তা পাইছিলেন? না গুরু, শামসুর কোনো খোঁজবার্তা পায় নাই, আজকের দিনটা পার হোক তারপরে আমরা ওই লাইনে যাবো। তবে আপনি এটুকু নিশ্চিত থাকেন যে শামসুর কোনো বড় ধরনের অকারেন্স হয়নি, যদি হতো তাহলে আমাদের কাছে নিউজ আসতো। আপনি আমার সাথে কথা বলে সময় নষ্ট না করে একটু সাধারণ জনগণের সাথে কথা বলেন, এটাই মনে হয় ভালো হয়। ঠিক আছে, রাতের বেলা এদিকে আসে ফোন দিন। ঠিক আছে, আমি মাঠে আছি, আপনার সাথে দেখা হবে নি রাতের বেলা।
কি ব্যাপার টেরা ভাই, হাই স্কুলে বারান্দাত বসে আছো গা? আমি তো 7-8টা সেন্টারে ঘুরে আসলাম, প্রত্যেকটা সেন্টারে হামাগরে কর্মী উপস্থিত আছে। সকাল থেকে হাঁটাহাঁটি করতে করতে পাটানে লাগে গেছে, তাই বসলাম। তে ভোটার করে উপস্থিতি কেমন দেখিচ্ছ? কলম মার্কা কি ভোট টোট পড়বি? থালারা যে গুজব ছড়াছিল, মনে হচ্ছিল যে ভোটাররা কম আসবি, কিন্তু সেন্টারে সেন্টারে যা বুঝলাম, গণহারে লোকজন ভোট দিবার আসিচ্ছে। মনের আনন্দ উল্লাসে সব ভোটাররা ভোট দিবার আসিচ্ছে এবং সুষ্ঠু ভোট দিয়ে চলে যাচ্ছে। ভাই, প্রত্যেকটা ভোট কেন্দ্রে 10টা করে অটো ভাড়া করে রাখছি, যারা বয়স্ক লোক তারা অটোত করে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত বহুত কলম মার্কাত ভোট পড়ছে, সকাল থেকে জনগণরা খালি কলম আর কলম করিচ্ছে। আর সবচেয়ে ভালো কথা, প্রশাসনরা খুব শক্তভাবে অবস্থান করছে, জিরো টলারেন্সে আছে। যেটি ক্ষমতাসীন দলের লোকরা চুদুর বুদুর করিচ্ছে, পুলিশ এসে ধরে সাথে সাথে লিয়ে যাচ্ছে, অলরেডি 5টা অ্যারেস্ট করছে। এরকমই তো হওয়ার কথা ছিল, আর ওস্তাদ থাকলে পরিস্থিতি আরো ভালো হলো নি। তবে গুরু সর্বোচ্চ চেষ্টা করিচ্ছে, ওই যে রাত্রে বাড়িতে বাইরে হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে ঢোকেনি। তাই করছে, স্যামসুং না জিতান পর্যন্ত এই মুখ আর কাউকে দেখাবো না, যেমনি হোক স্যামসুং জিতামই। গুরু খুব ভালো মানুষ, এজন্যই তো স্যামসুং ভাই এত বিনয় আর ভদ্র। ভাইয়ের জন্য খুব কষ্ট লাগিচ্ছে, ভাই যদি এগলে দেখলো নি যে গণহারে কলম মার্কাত ভোট পড়িচ্ছে, খুব খুশি হলো নি। আজকে ভোটের দিন, ভাই নাই, বুক ভরা কষ্ট নিয়ে সেন্টারে সেন্টারে আমার ঘোরা লাগিচ্ছে। তুই একদম ঠিক কথা কইছ রে, মনে হচ্ছে সবকিছু থাকার পরেও কিছু একটা নাই, মাথার উপরে ছাতি না থাকলে যা হয় আর কি। 48 ঘন্টা পার হয়ে গেল, ওস্তাদের কোনো খোঁজ খবর পেলাম না, কুটি ব্যান কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ তুমি তাক যেখানে রাখো না কেন ভালো রাখো। ওস্তাদ আপনি যেখানে থাকেন না কেন কোনো চিন্তা করেন না, আল্লাহর রহমতে জয় আপনারই হবে। টেরা ভাই, এখনই ভেঙ্গা পড়া যাবি না, আমাগরে শক্ত অবস্থান নিয়ে লড়াই করা লাগবি। জিঙ্কে করে হোক কলম মার্কার জয় আনাই লাগবি, কারণ আমাগরে তো আর আশেপাশে শত্রু অভাব নাই, কুত থেকে যে কি হবি। ভাই দুইটাই না বেজা গেল, আমাগরে জেলা চাংরা ভাংরা কাজ করিচ্ছে, সবাক আগে খাবার দিয়ে আসি। আর আপনি এটি বসে থেকে রেস্ট নেন, আমি এলে সব বিষয় ট্যাগেল দিচ্ছি। আর মন খারাপ করার কোনো দরকার নাই, জয়ের মালা হামাগরে গলাতে আসবি, আর আল্লাহ নিশ্চয় সামসু ভাই ভালো রাখছে। কত কষ্টের দিনগুলন পার করেছি, আজ ভোট কিন্তু আমি ভোটের মাঠে নাই। ক্ষমতাসীন দলের চক্রান্তে আমাকে তুলে লেয়াচ্ছে, এর পরিণাম ভালো হবি না। প্রতিহিংসার কারণে কি আমাকে ঠেকান যাবি? আল্লাহ যদি আমার কপালে সম্মান রাখে, আমি জিটি থাকবো, সেখান থেকে আমি জয়লাভ করবো। আল্লাহ তুমি একটু রহম করো, যাতে আমার ছেলে পেলে কোনো বিপদ আপদের মধ্যে না পড়ে।